এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। টেনশন করছিলেন সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি। তারপর দেখো না, অভিধার কেবিনে রাজার আশা, এই সব কিছু মিলিয়ে দেখতে গেলে কেমন একটা অদ্ভুত লাগছে না? আমার মনে হচ্ছে আমাদের চারপাশে অনেক বড় একটা খেলা চলছে, আর আমরা কিছু না জেনে না বুঝে সেই খেলা খেলে চলেছি। কে কোনটা সত্যি বলছে, কে কোনটা মিথ্যে বলছে, কিচ্ছু বুঝতে পারছি না। মঞ্জু তুই একটু চুপ কর প্লিজ। আজকে রাতটা আমাদের ফুলশয্যার রাত। এই দিনগুলোর জন্য আমরা অনেক লড়াই করেছি, অনেক লড়াই, অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজকে আমরা এক হতে পেরেছি মঞ্জু। এই মুহূর্তটা আমরা বাড়িতে না কাটিয়ে আমাদের হাসপাতালে কাটাতে হচ্ছে। মঞ্জু দাদার কথাটা একবার ভাব, ও ভেতরে নিজের জীবনের জন্য লড়াই করছে। আমি যদি আমার দাদাকে হারিয়ে ফেলি তাহলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না মঞ্জু। একদিকে তুই, একদিকে আমার দাদা, আমি কারোর জন্য কাউকে হারাতে পারবো না। কেন বুঝতে পারছিস না এই কথাটা? তোকে আমি বারবার একটাই কথা বোঝানোর চেষ্টা করছি, আর কিভাবে বললে তুই বুঝতে পারবি? আমি আমি সব বুঝতে পারছি অর্জুন, কিন্তু তুমি বুঝতে চাইছো না। তোমার বোঝা উচিত যে তোমার দাদা কেন এরকম করছে। মঞ্জু দেখ, আমার জীবনে না আমার আমার বাবাকে আমি কখনো নিজের বাবা বলে মনে করিনি, কখনো নয়। মানুষটাকে আমি ঘৃণা করতাম। আমার জীবনে নিজের বলে শুধু আমার মা, আমার বোন ও দাদা, দাদাই ছিল, আর কেউ নেই আমার জীবনে। আমি যখন বাইরে ছিলাম আমার মা আর বোন মারা যায় মঞ্জু। আমার মা দিনের পর দিন অনেক যন্ত্রণা, অনেক কষ্ট সহ্য করেছে, তারপর সেটা সহ্য না করতে পেরে নিজেকে আগুনে পুড়িয়ে। আর আমার বাবা বোনের চিকিৎসার জন্য টাকা পর্যন্ত জোগাড় করতে পারেনি। আমি আমার জীবনের সব থেকে কাছের মানুষগুলোকে হারিয়ে ফেলেছি, আর কেউ নেই নিজের বলে। আমার একমাত্র দাদা আছে যে ভেতরে নিজের জীবন নিয়ে লড়াই করছে। কি চাস? আমি তাদেরকে আমার জীবন থেকে পুরোপুরি মুছে দিই, পুরোপুরি মুছে দিই। তোমাকে আমি বোঝাতে পারছি না অর্জুন, জানি না আদৌ কিভাবে বোঝাবো, কিন্তু তুমি না বুঝলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে।